হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেককে ভালো সুস্থ রয়েছো। আজকে আমরা ANM এবং GNM নার্সিং নিয়ে কথা বলবো। তোমাদের যাদের স্বপ্ন একজন নার্স হওয়ার, তাদের জন্যই এই ভিডিও। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটাকে মন দিয়ে দেখবে। তো দেখো, এই ANM বা GNM নার্সিং এর তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু রিসেন্টলি শুরু হবে। এই মার্চ মাস থেকে তোমার সম্ভবত ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ যবেই হোক না কেন, তোমাদের কিন্তু প্রিপারেশনটা এখন থেকেই নিতে হবে। কারণ তোমাদের হাতে মাত্র সময় রয়েছে 3 থেকে 3.5 মাস। তোমাদের কিন্তু এর মধ্যে প্রিপারেশনটা খুব ভালো করে নিতে পারবে। আর আমি জানি তোমরা এই 3 মাস সময়ের মধ্যে, 3.5 মাস সময়ের মধ্যে কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে অবশ্যই পারবে, তোমরা যদি ঠিকমতো টাইমটা মেনটেন করো, ঠিকমতো পড়াশোনা করো। তো এই যে আমাদের ANM GNM, এটা কিন্তু প্রস্তুতি নেওয়ার আগে তোমাদের কিন্তু অলরেডি অনেকে তোমরা প্রস্তুতি শুরু করে দিয়েছো। তো যাই হোক, যারা এখনো প্রস্তুতি শুরু করনি তাদের জন্য বলছি, তোমরা কিন্তু এই 3 মাস সময়টাকে কিন্তু ভালো গুরুত্ব দিয়ে কিন্তু খাটবে, ঠিক আছে? তো এই প্রস্তুতি শুরুর আগে অ্যাকচুয়ালি আমাদের যেগুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে, প্রথমত তোমাদের ANM এবং GNM নার্সিং এর যে সিলেবাসটা তোমাদের কিন্তু ভালো করে দেখে নিতে হবে। কোন কোন টপিকগুলো আসবে, কোন কোন সিলেবাসগুলো আছে, কোন কোন সাবজেক্টগুলো আছে। তারপর তোমাদের সিলেবাস দেখা হয়ে গেলে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তোমাদের বেশ কয়েক বছরে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। তোমাদের এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখলে কি হবে, অ্যাকচুয়ালি কোন লেভেল তোমাদের কোয়েশ্চেন এসেছে, সিলেবাস থেকে কতটা ডেপথে কোয়েশ্চেন দিয়েছে, প্রশ্ন দিয়েছে, এইগুলো তোমরা বুঝতে পারবে। এবং তোমরা এইগুলো বুঝতে পারলে তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা পড়তে হবে সিলেবাসের মধ্যে, তোমার টপিকগুলো কতটা পড়তে হবে এবং তোমাদের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন জায়গা থেকে প্রশ্নগুলো বেশি তুলে দেয়, ঠিক আছে? তাহলে তোমরা সিলেবাস দেখলে, তোমরা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ের কোয়েশ্চেন দেখা হয়ে গেলো, তোমরা একটা ধারণা পেয়ে গেলে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে। তারপর তোমাদের কিন্তু পড়তে হবে, তোমাদের থিওরি বেসড পড়তে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু টেক্সট বুক পড়তে হবে। তোমরা এক্ষেত্রে নিতে হবে সবথেকে বেস্ট হবে তোমাদের, অ্যাকচুয়ালি সবথেকে বেস্ট তোমাদের হবে কিন্তু 9-10 লেভেলের যে আমাদের বইগুলো রয়েছে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ম্যাথামেটিক্স, তোমরা কিন্তু এই বইগুলো ইউজ করলে সবথেকে ভালো হয়। তোমরা কিন্তু মাধ্যমিক লেভেলের জীবনবিজ্ঞান বইগুলো পড়ো, মাধ্যমিক লেভেলে তোমরা ভৌতবিজ্ঞান বইগুলো পড়ো, এর থেকে কিন্তু বেস্ট উপায় আর তোমাদের কিছু নেই, ঠিক আছে? তোমরা যে কোনো বাজারে বই কিনে নেওয়া গেলে একসঙ্গে সবগুলো দেওয়া আছে, এই বইগুলোর থেকে আমি বলবো তোমরা কিন্তু টেক্সট বইগুলো পড়ো, যেগুলো আমাদের WBBSC বোর্ডে রয়েছে, 9-10 বইগুলো, সেগুলো তোমরা কিন্তু বেশি করে পড়ো, ঠিক আছে? এর সঙ্গে তোমাদের কিন্তু থিওরি পড়তে পড়তে তোমরা কিন্তু একটা করে চ্যাপ্টার, একটা করে টপিক পড়লে সেই টপিকের কিন্তু তোমরা MCQ প্র্যাকটিস করতে পারো। সঙ্গে তোমরা কিন্তু MCQ এর জন্য একটা বই নিতে পারো, কিংবা তোমাদের MCQ প্র্যাকটিসের জন্য আমি তোমাদের ক্লাস নিয়ে আসবো, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু আমি থিওরি ক্লাসও করাবো পরপর, ঠিক আছে? তোমাদের কিন্তু রেগুলারলি বেসে আমি তোমাদের থিওরি ক্লাসও করাবো, সেই জন্য তোমাদের কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো, তোমাদের প্রতি এটা রিকোয়েস্ট। তাহলে এই যে বললাম নার্সিং, তাহলে নার্সিং এর কি বললাম, প্রথমে তোমাদের কিন্তু সিলেবাস, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখতে হবে, তারপর তোমাদের থিওরি পড়তে হবে, থিওরি পড়ার পর তোমরা কিন্তু MCQ ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের অনেক জলদি ইম্প্রুভ, ঠিক আছে? এবং তোমরা এই সকলগুলো করার পর তোমাদের কিন্তু ভালো করে মক টেস্ট দিতে হবে। তোমাদের কিন্তু বিভিন্ন মক টেস্ট তোমরা বই থেকেও দিতে পারো, তোমাদের বিভিন্ন বাজারে বই কিনতে পাওয়া যাবে, তখন তোমরা সেখানে বই কিনে তোমরা কিন্তু সময় ধরে মক টেস্ট দিতে পারো, কিংবা অনলাইনে তোমাদের অনেক কিন্তু মক টেস্ট সিরিজ তোমার শুরু হয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু মক টেস্ট কিনে দিতে পারো। আমি কিন্তু কোনো সাইটের বা কোনো অ্যাকচুয়ালি অ্যাপের নাম বলবো না, এখানে কোনো আমার কোনো প্রফিট নেই, কিছু নেই। আমি তোমরা কিন্তু যে কোনো মক কিনে পরে তোমরা কিন্তু মক টেস্ট অনলাইনে দিতে পারো তোমাদের প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? তাহলে এই হলো তোমাদের কিন্তু পড়ার নিয়ম রীতি বললাম। তোমাদের একটু আবার ফ্রি মোটিভেশন দিই, তাই না? তোমরা তো নাম শুনেছো ফ্লোরেন্স নাইটিঙ্গেলের, তিনি ছিলেন একজন ইংল্যান্ডবাসী মহান নার্স বা সেবিকা। তিনি কিন্তু সারা বিশ্বের কাছে অনেক জনপ্রিয় হয়েছিলেন নার্স হিসেবে। তারই অ্যাকচুয়ালি জন্মদিন অনুসারে আমরা ওয়ার্ল্ড নার্স ডে পালন করে থাকি, 12 মে আমরা কিন্তু ওয়ার্ল্ড নার্স ডে পালন করে থাকি। এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি কিন্তু ইটালিতে জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন একজন ইংল্যান্ডবাসী বা ব্রিটিশ, ঠিক আছে? তো এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের স্বপ্ন ছিল, বা আমরা বলতে পারি প্যাশন ছিল, এই নার্স বা সেবিকা হওয়ার। যখন আমাদের, অর্থাৎ ইংল্যান্ডে যখন আমাদের অ্যাকচুয়ালি ক্রিমিয়ানের যুদ্ধ 1853, যখন 1853 সালে ক্রিমিয়ানের যুদ্ধ হয়, তখন কিন্তু সেখানে ব্রিটিশদের অনেক সৈন্য কিন্তু সেখানে আহত হয়েছিল, প্রচুর সৈন্য সেখানে কিন্তু আহত হতো, এবং তখন সৈনিকদের কিন্তু সেরকম ভাবে, আহত সৈনিকদের সেরকম ভাবে কিন্তু সেবা করা হতো না, বা সেরকম ভাবে কিন্তু ভালো করে
অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট করা হতো না, সেই কারণে প্রচুর সৈন্য কিন্তু আহত হয়ে মারা যেত। সেইখানে কিন্তু সেই আর্তপীড়িত সেই অ্যাকচুয়ালি আহত মানুষদের দেখে আমাদের কিন্তু এই যে বললাম ফ্লোরেন্স নাইটিংগেল, তার কিন্তু করুণা হয়েছিলেন এবং তাদের দুঃখে তিনিও কান্দতেন। সেই কারণে তিনি ডিসাইড করেছিলেন তিনি নার্স হবেন এবং দেশ সেবা করবেন, ঠিক আছে, মানুষ সেবা করবেন বা লোক সেবা করবেন। সেই দেশ সেবার জন্য বা সেই সেবা করার উদ্দেশ্য নিয়ে, মানসিকতা নিয়ে তিনি কিন্তু সেই আর্তপীড়িত মানুষদের প্রতি সেবা করা শুরু করলেন। এবং তখন কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল, যে পরিমাণে সৈনিকরা সেই যুদ্ধে আহত হয়ে আসতেন, হসপিটালে অ্যাডমিট হতেন, তার মধ্যে প্রায় 42% কিন্তু অনেক বেশি পার্সেন্ট, মানে 42% কিন্তু মারা যেতেন, অর্থাৎ ডেথ রেট ছিল প্রায় 42%, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে যখন তিনি ফ্লোরেন্স নাইটিংগেল এলেন এবং দেখলেন সেখানে কিন্তু হাইজিন ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, সেখানে কিন্তু হসপিটালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বেড ছিল না। সেখানে কিন্তু উচ্চ ডক্টরের সঙ্গে কথা বলে তিনি কিন্তু সেখানে বেডের ব্যবস্থা করেন, সেখানে ভালো হাইজিন মেনটেন করার ব্যবস্থা করেন, সেখানে ভালো স্যানিটেশনের ব্যবস্থা করেন। এই কারণে কিন্তু ধীরে ধীরে ওই অ্যাকচুয়ালি হসপিটালের, আর্মি হসপিটালের কিন্তু অবস্থা ধীরে ধীরে উন্নত হতে শুরু করে। উন্নত হতে হতে অ্যাকচুয়ালি এক সময় কি হয়, তিনি তার কাজের মাধ্যমে, তার সেবার মাধ্যমে কিন্তু প্রায় ডেথ রেটটাকে বা মৃত্যুর হারটাকে 42% থেকে প্রায় 2% নিয়ে এসেছিলেন তিনি একা হাতে। এবং তার সঙ্গে একা হাতে বলেন, তার সঙ্গে কিন্তু আরো প্রায় 38 জন প্রথমে সেবিকা ছিলেন, তারপর কিন্তু আরো অনেক সেবিকা তার সঙ্গে তাকে দেখে কিন্তু সেখানে যোগ দিয়েছিলেন। তাহলে এভাবে কিন্তু মানে মৃত্যুর হারটাকে 42% থেকে 2% নিয়ে এসেছিলেন, এটা কিন্তু কম কথা নয়, ঠিক আছে। তো এইরকম ভাবে কিন্তু তিনি অনেক সেবা করে, শুধুমাত্র সৈনিকদেরই না, এর বাইরেও কিন্তু তিনি অনেক অ্যাকচুয়ালি আহত মানুষদের, অনেক রোগীদের কিন্তু সেবা করেছিলেন, তার আমরণ কিন্তু তিনি কিন্তু সেবা করে গিয়েছেন, ঠিক আছে, নার্স হিসাবে। এবং এই যে ফ্লোরেন্স নাইটিংগেল শুধুমাত্র কি সেবাই করেছেন তা না, তিনি কিন্তু ভালো লিখতেও পারতেন, সেই কারণে তার কিন্তু লেখা অনেক বিখ্যাত বিখ্যাত বই রয়েছে ফ্লোরেন্স নাইটিংগেলের, তার কিন্তু প্রচুর বই রয়েছে, সেগুলো কিন্তু এখনো সেই বইগুলো আছে এবং চলতি রয়েছে। তাহলে এই যে ফ্লোরেন্স নাইটিংগেল, তিনি কিন্তু তখন কিন্তু ওই হসপিটালের মধ্যে, একটি কথা মনে পড়লো, তখন কিন্তু ওই হসপিটালের মধ্যে ভালো লাইট, নার্সের অ্যাকচুয়ালি যে আমাদের রোগীদের যে রুমগুলো ছিল, কক্ষগুলো, সেগুলোর মধ্যে ভালো লাইট কিন্তু আসতো না, ভালো লাইটিং এর ব্যবস্থা ছিল না। সেই কারণে তিনি কিন্তু সবসময় হাতে একটা ল্যাম্প নিয়ে রোগীদের দেখতেন এবং রোগীদের আহ্বানে তিনি সাড়া দিয়ে রোগীদের কিন্তু সেবা করতেন সেই হাতের ল্যাম্প নিয়ে। সেই জন্যই তাকে পরবর্তী ক্ষেত্রে আখ্যা দেওয়া হয় দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, এই নামে কিন্তু তাকে আখ্যা দেওয়া হয়। তিনি কিন্তু সবসময় হাতে একটা ল্যাম্প নিয়ে ঘুরতেন এবং তিনি অন্ধকারের মধ্যে আর্তপীড়িত সেই রোগীদের খুঁজতেন এবং খুঁজে কিন্তু সেবা শুশ্রূষার মাধ্যমে তাদের কিন্তু ঠিক করে তুলতেন, তার জন্য নামটা এরকম তার হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু আরো অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন এবং কিন্তু বিশ্বের কাছে একজন গর্বের বিষয় হয়ে উঠছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু আমাদের সমস্ত বিশ্ববাসীর কাছে একজন গর্বের বিষয় বা গর্বের একটা ব্যাপার, ঠিক আছে। তিনি কিন্তু একজন খুব বড় নার্স বা সেবিকা হয়ে উঠেছিলেন। তোমাদের যদি স্বপ্ন থাকে এরকম নার্স বা সেবিকা হয়ে ওঠা, তোমাদের কিন্তু সেই করুণাটা, সেই তোমাদের কিন্তু প্রফেশনটাকে যুক্ত হওয়ার জন্য সেই কিন্তু তোমাদের ইচ্ছাটা তোমাদের রাখতে হবে এবং তোমাদের দেশ সেবা করার যে উদ্যমটা সেটা কিন্তু তোমাদের মধ্যে জাগাতে হবে, জনসেবা করার উদ্যমটা, ঠিক আছে। একজন প্রকৃত নার্স হওয়ার উদ্যমটা কিন্তু তোমাদের মধ্যে আনতে হবে এবং তোমাদের এখন থেকেই কিন্তু পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে হবে, নার্স হওয়ার লক্ষ্যে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু তোমাদের সামনে হাতে রয়েছে 3.5 মাস, তোমরা কিন্তু এই সময়ের মধ্যে ঠিক মতো যদি প্র্যাকটিস করেছো, তোমরা কিন্তু তোমার একটি আসন কিন্তু বাঁধা হয়ে যাবে এই নার্সের দিকে, ঠিক আছে। নার্সের জন্য তোমাদের কিন্তু একটা আসন ঠিক হয়ে যাবে এবং তোমাদের কিন্তু ভালো র্যাঙ্ক করলে তোমরা কিন্তু ভালো অ্যাকচুয়ালি কলেজে, ভালো কলেজে তোমরা কিন্তু চান্স পাবে ভর্তি হওয়ার জন্য বা নার্সিং ট্রেনিং করার জন্য। সেই কারণে তোমাদের কিন্তু এক্সামটাকে ভালো করে দিতে হবে এবং তোমাদের স্মার্টলি স্টাডি করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এখন থেকে পুরো জোর কদমে কিন্তু পড়াশোনা শুরু করে দাও, কখন ফর্ম ফিল আপ হবে, কখন ফর্ম ফিল আপ হবে না, এদিকে কিন্তু একদম তোমরা সময় নষ্ট করো না, তোমরা কিন্তু এখন থেকেই টেক্সট বই নিয়ে পড়া শুরু করে দাও। তোমরা কিন্তু সিলেবাসটা দেখে না, তোমাদের সিলেবাসটা একটু বলে দিচ্ছি আমি। সিলেবাসের মধ্যে তোমাদের মেনলি রয়েছে লাইফ সায়েন্স, বেশি পরিমাণে লাইফ সায়েন্স থেকে তোমাদের প্রায় 50 নম্বরের কোয়েশ্চেন আসবে লাইফ সায়েন্স থেকে, তার মধ্যে তোমাদের 30 নম্বর আসবে 1 মার্কসের কোয়েশ্চেন এবং তোমাদের
20 নম্বরের আসবে 2 মার্কসের কোশ্চেন, অর্থাৎ 30টি কোশ্চেন 1 মার্কসের এবং 10টি কোশ্চেন 2 মার্কসের, মানে 20 নম্বর। মোট তোমাদের 50 নম্বরের আসবে লাইফ সায়েন্স থেকে মাধ্যমিক লেভেলে, ঠিক আছে। তারপর চলে আসছি ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের মোট কোশ্চেন আসবে তোমাদের 20টি, তার মধ্যে 15টি কোশ্চেন 1 মার্কসের এবং 5টি কোশ্চেন তোমাদের আসবে 2 মার্কসের, অর্থাৎ তোমাদের মোট এখান থেকে নাম্বার আসবে 25 মার্কস। 25 মার্কস তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে আসবে বা ভৌত বিজ্ঞান থেকে কোয়েশ্চেন বা প্রশ্নপত্র আসবে, ঠিক আছে। এরপর চলে আসছে আমরা ম্যাথামেটিক্স। তোমাদের কিন্তু অঙ্ক থেকে ম্যাথামেটিক্স থেকে তোমাদের কিন্তু 10 মার্কসের নাম্বার আসবে। প্রতিটি কোয়েশ্চেনের মান কিন্তু 1 নাম্বার করে, 10টি কোয়েশ্চেন 10 মার্কসের তোমাদের অঙ্ক থেকে আসবে। এরপর আমি চলে আসছি তোমাদের নেক্সট, তোমাদের চলে আসছি ইংলিশ। ইংলিশ থেকে তোমাদের আসবে কিন্তু 15 মার্কস, 15 মার্কস ইংলিশ। প্রতিটি কোশ্চেন 1 মার্কসের 1 মার্কস করে আসবে এবং এর মধ্যে তোমাদের ভোকাবস, অ্যাকচুয়ালি গ্রামার, সমস্ত কিছু কিন্তু আসবে। ভোকাবুলারি, গ্রামার তোমাদের ভালো করে ইংলিশে পড়তে হবে। 15 মার্কসে তোমাদের কোশ্চেন কিন্তু ইংলিশ থেকে আসছে। এরপর চলে আসছে তোমাদের জিকে বা জেনারেল নলেজ। এখান থেকে তোমাদের কিন্তু 10 মার্কসের কোশ্চেন আসবে, 10টি কোশ্চেন 10 মার্কসের, 1 মার্কস করে, ঠিক আছে। জিকে থেকে কিন্তু 1 মার্কস করে তোমাদের 10 মার্কসের কোশ্চেন আসবে। এর মধ্যে কিন্তু কিছু কারেন্ট অ্যাফেয়ার পড়তে পারে, ইতিহাস, ভূগোল, এগুলো তোমাদের আসতে পারে, ঠিক আছে। তোমাদের জিকে হয়ে গেল। জিকের পর তোমাদের চলে আসছে আমি রিজনিং, লজিক্যাল রিজনিং। এই লজিক্যাল রিজনিং থেকে তোমাদের কিন্তু 5 মার্কসের কোশ্চেন আসবে। 5 মার্কসের 5 নম্বরের 5টি কোশ্চেন তোমাদের কিন্তু এই রিজনিং বা লজিক্যাল রিজনিং থেকে কোশ্চেন আসবে। তোমাদের কিন্তু রিজনিং এর ক্লাসও আমি নেবো, তোমরা কিন্তু দেখবে ক্লাসগুলো ভালো করে। তাহলে এই হলো সিলেবাস। তোমাদের কি বললাম, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে এবং লজিক্যাল রিজনিং। এগুলো থেকে তোমাদের নাম্বার প্যাটার্নটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নাও। তোমাদের এরকম ভাবে কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্নটা হবে। এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার যে অ্যাকচুয়ালি পরীক্ষার যে সিলেবাস বা অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষার যে প্যাটার্ন, সেই প্যাটার্ন তোমাদের বললাম, প্রিভিয়াস ইয়ার প্যাটার্নটা। এই প্যাটার্নে কিন্তু এবার তোমাদের পরীক্ষা হতে চলেছে, সেই কারণে তোমরা কিন্তু এখন দেখি ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের মোট পরীক্ষা হচ্ছে 115 মার্কস, অর্থাৎ 115 নম্বরের পরীক্ষা। এর মধ্যে তোমাদের কিন্তু একটা ভালো মার্কস তুলে ভালো র্যাঙ্ক করতে হবে। ভালো র্যাঙ্ক করলে তোমরা কিন্তু ভালো কলেজে চান্স পাবে অ্যাডমিশনের জন্য, সেই কারণে তোমরা এখন থেকে কিন্তু সাবধান হয়ে যাও, এখন থেকে কিন্তু সিরিয়াস হয়ে যাও পড়ার জন্য। যারা এখনো পড়া শুরু করেনি তারা কিন্তু পড়াশোনা এখন থেকেই শুরু করে দিতে হবে, না হলে কিন্তু কম্পিটিশনে টিকতে পারবে না। একদম পরিষ্কার বাস্তব সত্যি কথা, তোমরা কিন্তু এখন দেখি পড়াশোনা শুরু করে দাও, মাত্র সময় হাতে, 3 মাস রয়েছে, আমি তো বললামই। তাহলে তোমাদের কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো তোমাদের কিন্তু ভালো মহান একজন সেবিকা বা সেবক হতে হবে, বোথ মেল এবং ফিমেল সবাইকে বলছি, যারা তোমরা নার্সের জন্য প্রস্তুতি করছো, ঠিক আছে। তো আমাদের এইটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল, তোমরা কিন্তু যুদ্ধে নেমে পড়ো। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।